হ্যালো মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো পরশুদিন আমি একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল রিসিভ করেছিলাম, একটা কুর্তি সেট অর্ডার করে দিয়েছিলাম কিছুদিন আগে, তো সেটাই রিসিভ করেছিলাম। ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কেমন হয়েছে। কুর্তি আর প্যান্টের টোটাল দাম নিয়েছিল এখানে 477 টাকা। তো কুর্তিটা মোটামুটি ভালোই ছিল, ভায়োলেট কালারের ছিল। এখানে মেরুন কালার লাগছে কিন্তু ওটা কিন্তু ভায়োলেট কালার ছিল। তো প্যান্টটা ছিল অফ হোয়াইট কালারের, বেশ সুন্দর ছিল কাপড়ের মেটেরিয়ালটাও। সরি একটু ভুল বলে ফেললাম, কুর্তিটার দাম নিয়েছে 411 টাকা, মানে টোটাল দুটো জিনিসের দাম। তো তারপর একটু মিষ্টি খেয়েছিলাম, আগের দিন ছিল বরযাত্রী, তো জানোই তো তোমরা আগের দিন আমরা বিয়ে বাড়িতে গেছিলাম, তো এইসব মিষ্টিগুলো দিয়েছিল আমাদেরকে। তারপর মা চিকেন রান্না করছিল, একটু চিকেন কষাও খেয়েছিলাম। আমার চিকেনের ঝোলের থেকে বেশি কষাটাই পছন্দ, তো যখনই মা রান্না করে তখনই আমি এরকম খাই। তোমরা কারা কারা এরকম করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। বিয়ে রিসেপশনে আমাদের যাওয়ার ছিল, তো নতুন বউয়ের জন্য মা একটা কানের দুল কিনে এনেছিল। ডিজাইনটা কিন্তু একদম সিম্পল হয়েছে, কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। তারপর বাড়ির সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রিসেপশনটা অ্যাটেন্ড করার জন্য। আর একটা কথা তো না বললেই নয়, তোমরা আমার ডেইলি ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু করে দিও, নাহলে কিন্তু আমি খুব রাগ করবো। বাই।